আজকে আপনাদেরকে দেখাবো কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে গুলমার্গ যাওয়ার পথে একটি সুন্দর আপেল বাগান। আমরা এখন কাশ্মীরের শ্রীনগরে, রাজধানী এটা হচ্ছে কাশ্মীরের রাজধানী শ্রীনগর। রাজধানীটা বেশ সুন্দর, অনেক পরিষ্কার, রাস্তাগুলোও অনেক পরিষ্কার, কিন্তু সমস্যা দেখলাম যে বাংলাদেশের মতোই যানজট, এখানেও সেই রকমভাবে কোনো ট্রাফিক সিগন্যাল এতটা উন্নত করতে পারেনি তারা। তবে সব মিলায়ে বেশ সুন্দর। বন্ধুরা, আর অল্প কিছু সময়ের ভিতরে আমরা আপেল বাগানে প্রবেশ করব। এই যে ফাইনালি আমরা আপেল বাগানে প্রবেশ করেছি। আমরা আপনাদেরকে সেইভাবে ভিডিও করে দেখাচ্ছি না, শর্ট টাইমে আমরা সব কিছু দেখাচ্ছি। এই যে এটা আপেল বাগান। আসলে আপেল বাগানে না আসলে আপেল বাগানের মজাটা বুঝতে পারবেন না। আপেল ছিঁড়ে খাওয়ার যে কত মজা। বাগানটা অনেক সুন্দর। আসলে শ্রীনগর থেকে গুলমার্গ যাওয়ার পথে অনেক আপেল বাগান, তো আমরা শর্টে একটা আপেল বাগান পেয়ে গেলাম। এখানে আমরা ঢুকে পড়লাম, 20 টাকা করে টিকিট নিল আমাদের সাথে। আমাদের সাথে যারা এসেছে এবং আমার বন্ধুরা অনেক আনন্দ পাচ্ছে, তারা আপেল খাওয়াই ব্যস্ত দেখাচ্ছি, ছবি তোলাতেও ব্যস্ত। এই যে আপেলগুলো দেখেন কত ফ্রেশ, কত সুন্দর, খুবই সুন্দর। আসলে অনেক প্রজাতির আপেল এখানে আছে, আপনাদেরকে আমি ঘুরে দেখাতে পারছি না সময় কম হওয়ার কারণে। এখানে জাম কালারেরও আপেল আছে। এই যে আমার বন্ধু ছবি উঠাচ্ছে আর আপেল খাচ্ছে, আসলে অনেক স্বাদ, সেই রকম স্বাদ আপেল, একেবারে তাজা আপেল। বাগানগুলো একেবারে পরিষ্কার না, নিচে গাছগাছালা আছে, আগাছাও আছে, জানি না কেন পরিষ্কার করে না এরা, কিন্তু ঘাসের ভিতরে কোনো নোংরা নেই, পরিষ্কার। এই যে বাগানটা অনেক বড়। আসলে দৌড় মেরে শেষ করার মতো সময় আমাদের নেই আপেল বাগানে। এই যে আমার বন্ধু এসেছে, সে আমার সাথে বদমাইশি করছে, আপেল ছিঁড়ে নিয়ে এসেছে। তো বন্ধুরা, আমরা আরো ভালো কিছু পেলে আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো, সাথে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন দেখছেন, যাতে আপনি আরো ভালো কিছু ভিডিও দিলে আপনি দেখতে পারেন। অনেক ভালো লাগলো আপেল বাগানে এসে। ইনশাল্লাহ আরও কিছু দেখাবো। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।